নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইবাটা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আছে তিনটে ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো, তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো। সবার প্রথমে আছি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল তাদের কিন্তু দল একেবারেই মানে নিরক্ত বললেই চলে, যে দলের কোনো শক্তি নেই, কিচ্ছু নেই। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তোমরা দেখেছো, অবশ্যই দেখেছো এই সিজনে ইস্ট বেঙ্গলের খেলা কতটা লো লেভেলের ছিল খেলাটা। তো ইস্ট বেঙ্গল তারা কিন্তু সামনের আইএসএলের আগে তারা কিন্তু নতুন একটা বিদেশিকে সই করাতে পারে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। সেটা ফরেনার বিদেশি কিন্তু কোন দেশের বা কোন মহাদেশের সেটা কিন্তু এখনও জানা যায়নি, তবে একটা বিদেশি কিন্তু সাইন করতে পারে ইস্ট বেঙ্গলে এমনটা কিন্তু জানা যাচ্ছে 100%। ঠিক আছে, তো এরপরে আসি আমরা কার্ল ম্যাকিউকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কার্ল ম্যাকিউ তো অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে কার্ল ম্যাকিউকে ছেড়ে ব্রেন্ডন হ্যামিল এবং স্ল্যাভকো দামজনোভিচকে খেলাবে, আর মাঝখানে একটা অন্যরকম অ্যাটাক মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার আনতে পারে মোহনবাগান, এমনটা কিন্তু শোনা যাচ্ছে তো কার্ল ম্যাকিউর জায়গায়। তো দেখো, আমি ক্লিয়ার করতে চাই যে কার্ল ম্যাকিউ কিন্তু মোহনবাগান ছেড়ে কিন্তু কোথাও যাচ্ছে না, এবং মোহনবাগান কিন্তু কার্ল ম্যাকিউকে ছাড়ছে না। ঠিক আছে, 100% শিওর এটাই যে কার্ল ম্যাকিউ কোথাও যাচ্ছে না, বরঞ্চ হ্যামিল কিন্তু বাদ যেতে পারে। ঠিক আছে, হ্যামিলকে এ করে কিন্তু তিরিকে রেজিস্টার করানো হয়েছে, তিরি খেলবে, অবশ্যই তিরি খেলবে, স্ল্যাভকো দামজনোভিচ খেলবে, তারপরে তোমার কার্ল ম্যাকিউ আছে, তো কোনোরকমভাবে কার্ল ম্যাকিউকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে। পাশাপাশি আরেকটা আপডেট নিয়ে আসি, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, মোহাম্মদ ইয়াসির এই প্লেয়ারটি কিন্তু বহুত নজর কেড়েছে আইএসএল এ বছরে, আমাদের সবার শুধু মানে ভালো খেলেও না, ভালো রিসপেক্ট আছে তার এবং ভালো কথাবার্তাও এই প্লেয়ারের, খুব ভালো একটা ছেলে। তো এই মোহাম্মদ ইয়াসিরকে নেওয়ার জন্য কিন্তু প্রায় দুটো ক্লাব ঝাঁপাচ্ছে আইএসএল থেকে। সবার প্রথমে রেসের দৌড়ে এক নম্বরে আছে বেঙ্গালুরু এফসি এবং রেসের দু নম্বরে আছে মোহনবাগান। তো দেখো, বেঙ্গালুরু এফসি তাদের একদম পুরো দল গঠনের জন্য পুরো একদম মরিয়া হয়ে লেগেছে আর কি, মানে ভালো ভালো যেসব প্লেয়ারগুলো আছে যেসব দল থেকে, তারা কিন্তু তাড়াতাড়ি তুলে নেওয়ার চেষ্টা করছে সব দলের আগে। তো এর মধ্যে মোহনবাগানও কিন্তু চান্স নিয়েছে মোহাম্মদ ইয়াসিরের উপরে, তারা কিন্তু অবশ্যই একটা অ্যাটাকিং মিডফিল্ডার চাই তাদের দলে, যাতে ফরম্যাট হিসাবে খেলাতে পারে এমনটা জন ফেরান্দো, এর এরমভাবেই কিন্তু একটা সেন্টার বা অ্যাটাকিং মিডফিল্ড চাই মোহনবাগান। তো দেখো, মোহাম্মদ ইয়াসিরকে নিলে কিন্তু খুবই ভালো হয়। তো আজকে এই ছিল তোমাদের কিছু ছোটো ট্রান্সফার আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।